প্রথম শ্রেণীর ক্ষুদির শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তোমাদেরকে আমি গত ক্লাস গত ক্লাসে তোমাদের বার্ষিক অ্যানুয়াল বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী একাত্তর পৃষ্ঠা থেকে কিছু অঙ্ক করেছিলাম আশা করি সবাই তোমরা অঙ্ক করেছ আজকে তোমাদের আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী চুহাত্তর পৃষ্ঠা থেকে কিছু অঙ্ক করাবো শিক্ষার্থীরা তোমাদের বইয়ের চুয়াত্তর পৃষ্ঠা খোলো সবাই বই খুলেছ দেখো এখানে কি অঙ্ক আছে বিয়োগ অঙ্ক আমরা সবাই বিয়োগ করি গত ক্লাসে আমি তোমাদের সেম বিয়োগ করিয়েছিলাম আশা করি সবাই বুঝতে পেরেছ এবং তোমাদের হোমওয়ার্ক খাতায় অঙ্কগুলো করেছ দেখো এই যেহেতু এক থেকে পনেরো নম্বর অঙ্কের অঙ্কগুলো আমি গতকালকে গত ক্লাসে এই ধরনের কিছু অঙ্ক করিয়েছি তাই আজকে তোমাদেরকে আমি বোর্ডে করিয়ে দিচ্ছি না এই অঙ্কগুলো আশা করি তোমরা সবাই এই অঙ্কগুলো পারবে আমি যখন স্কুল খুলবে এই অঙ্কগুলো তোমাদেরকে আবার বুঝিয়ে দিব এবং করিয়ে দিব এরপর থেকে আমি কিছু অঙ্ক তোমাদেরকে বোর্ডে করিয়ে দিয়েছি সবাই একটু তোমাদের খাতা খোলো সবাই খাতা খুলেছ দেখো তোমাদের বইয়ের দুই নম্বর অঙ্কটা দেখো এখানে অঙ্কের মধ্যে আছে করিমের চোদ্দোটি লাঠিম ছিল সে ছয়টি লাঠিম বিথিকে দিল করিমের কাছে কয়টি লাঠিম রইল আচ্ছা করিমের লাঠিম ছিল কয়টি চোদ্দোটি বিথিকে লাঠিম দিল কয়টি ছয়টি করিমের লাঠিম রইল কয়টি চোদ্দো থেকে যদি আমরা ছয় বাদ দিয়ে দেই আমি তোমাদেরকে গত ক্লাসে বাদ দেই কীভাবে সেটা শিখিয়েছিলাম তারপর আজকে আবার তোমাদেরকে আমি আজকে তোমাদেরকে আবার আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখো এইখানে তোমাদেরকে আমি ওই সেই চোদ্দোটা দাগ দিয়েছিলাম আজকেও দিচ্ছি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে এই লাঠিম করিমের লাঠিম কয়টি ছিল চোদ্দটি লাঠিম ছিল এই চোদ্দোটি লাঠিম থেকে করিম বি থেকে কয়টি দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ছয়টি আমি কেটে দেই বাদ দিয়ে দেই। এখন তোমরাও গুনে গুনে দেখবে আমিও গুনে গুনে দেখি কয়টি বাকি থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি তাহলে কি হলো উত্তর আটটি বাদ দিয়ে দিলে কি হয় সব সময় বিয়ুক হয় যদি তুমি কাউকে কিছু দিয়ে দাও সেই ক্ষেত্রে কী হয় যোগ হয় না বিয়োগ হয় বিয়ুক হয় তাহলে করিমের চোদ্দোটি ছিল করিম বিথিকে ছয়টি দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে কী হবে অঙ্কটি বিউক হবে আমরা তাহলে বিয়োগ করে কত পেয়েছি আট পেয়েছি এবার আসি আমরা তিন নম্বরে তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো অঙ্কটি সবাই তোমাদের সিডাব্লিউ খাতা অঙ্কটি উঠাবে আশা করি এবার দেখো তিন নম্বরে দেখো এশার মায়ের কাছে পেয়ারা ছিল কয়টি চার এশার মা এগারোটি পেয়ারা থেকে চারটি পেয়ারা এশাকে দিলেন মায়ের কাছে কয়টি পেয়ারা রইল আচ্ছা দেখো তাহলে এশার মায়ের কাছে কয়টি পেয়ারা ছিল এগারোটি এশাকে পেয়ারা দিলেন কয়টি চারটি মায়ের কাছে পেয়ারা রইল সাতটি আমি তোমাদেরকে বিয়ুকটা আবার করিয়ে দেখাবো উত্তর সাতটি দেখো এখানেও একই সেম এশার মায়ের কাছে প্যারা ছিল এগারোটি এশাকে পেয়ারা দিলেন তার মানে কি সে দিয়ে দিয়েছে যখন দিয়ে দেয় তখন সেটা কি হয় যোগ হয় না বিয়োগ হয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই বিয়োগ হয় কাউকে দিয়ে দিলে অর্থাৎ কমে যায় কমে গেলে কি হয় বিয়ুক হয় আর যদি কাউকে তুমি তুমি কারোর কাছ থেকে তোমার যা আছে আরও তুমি কারো কাছ থেকে নাও সেই ক্ষেত্রে তোমার বেড়ে গেল বেড়ে গেলে কি হয় যুগ হয় যখন তুমি কাউকে দিয়ে দিবে সেই ক্ষেত্রে তোমার কমে গেল কমে গেলে কি হয় বিয়ুগ হয় একইভাবে অ্যাশার মা অ্যাশাকে তার যতগুলো পেয়ারা ছিল সেখান থেকে চারটি দিয়েছে অর্থাৎ কমে গেছে তাহলে আমি দেখি তোমাদেরকে বিয়োগটা করে দেখাই আবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অ্যাসার মায়ের কাছে এগারোটি পেয়ারা ছিল এখান থেকে চারটি পেয়ারা কে দিয়েছেন তাহলে এক দুই তিন চার এই চারটি আমি বাদ দিয়ে দিলাম এখন আমি গুনে দেখি তো কয়টি আছে তোমরা গুনে দেখবে অবশ্যই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি তাহলে কি হলো উত্তর সাতটি শিক্ষার্থীরা তাহলে তোমরা এই অঙ্ক দুইটা তোমাদের সিডব্লিউ খাতায় উঠাবে এবং পরবর্তীতে বারবার প্র্যাকটিস করবে এবং হোমওয়ার্ক খাতায় লিখবে আজকে তোমাদের তোমাদের সিলেবাস থেকে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছি গত ক্লাসেও দিয়েছিলাম সেগুলো আশা করি তোমরা সবাই খাতায় করেছ এবং শিখেছ আজকে তোমাদেরকে দিয়েছি আমি একান্ন থেকে একশো থেকে হান্ড্রেড কথায় ও অঙ্কে শিখা অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে শিখে খাতায় লিখবে এর আগে তোমরা এগুলো কিন্তু শিখেছ আমি তোমাদের প্রথম শ্রমিকের সিলেবাসেও কিন্তু এগুলো পড়িয়েছি আশা করি সবাই এগুলো তোমরা জানো আচ্ছা তোমাদের ক্লাসে আজকে আমি এখানেই সমাপ্তি ঘোষণা করব আজকে তোমরা সবাই ভালো থাকবে ঘরে থাকবে সুস্থ থাকবে সবাইকে সবার শুভকামনায় আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো